এই যে সম্মানিত তো দর্শকগণ, এই যে দেখুন এক কত বড় চিংড়ি। এই চিংড়ি দেখে কিন্তু আমার খুব লোভ হচ্ছে। আজ আমরা পাবনা জেলার বেড়া উপজেলাধীন গজারিয়ার চরে উপস্থিত হয়েছি। আমরা সকাল 10টার দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে আসতে আমাদের ব্যাপক সময় লেগে যায়। এখানে প্রায় বেলা 1টার সময় আমরা উপস্থিত হই, কিন্তু উপস্থিত হওয়ার পর মুহূর্তেই একটি বাধার সম্মুখীন হই। সেটা হলো কিভাবে নদী পার হব, সেই ব্যবস্থা ছিল না। আপনারা আমার পিছনে যে নদীটি দেখছেন, এটি যমুনা নদী। এখানে থেকে থেকে নৌকা দেখা যায়, আবার দেখা যায় না। তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর একটা নৌকা পেলাম। সেই নৌকায় 100 টাকা ভাড়া যোগে এই নদী পার হলাম। পার হয়ে আমরা এই গজারিয়া চরে এসেছি। মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি এই বুনো জঙ্গলের মাঝে। আমার 2 জন সহচর সঙ্গী রয়েছেন, যারা আমার অগ্রভাগে এগিয়ে যাচ্ছে। তার একজনের নাম মিশু এবং আরেকজনের নাম লিটন। এখন প্রচণ্ড তাপদাহের মাঝে আমি কিন্তু এখন পানির মাঝে নেমে পড়েছি। আমি প্রচণ্ড গরমে আর থাকতে পারছিলাম না, এখন আমি নিজেও এই পানির মাঝে নেমেছি। এখন আমি ডুব দিব কয়েকটা, আপনারা দেখুন। অ্যাকচুয়ালি নদীর পানিটা ফ্রেশ, খুবই মজা, খুবই ঠান্ডা, আমার খুবই ভালো লাগছে এই পানিতে ডুব দিয়ে। ইতিপূর্বে আমি প্রায় 30 থেকে 40 মিনিট পানিতে ডুব দিয়ে কাটিয়েছি এবং কিছু মাছও সংগ্রহ করেছি, যা আমি নিজের মাছ সংগ্রহ নিজে দেখাতে পারিনি। এই যে আমার সফর সঙ্গে মিশো, এখন আমার নিকটে বসে আছে। আর একটা চিংড়ি পাওয়া গেছে, এত বড় একটা মাছ চিংড়ি। এই যে সম্মানিত দর্শকগণ, এই যে দেখুন এক কত বড় চিংড়ি। এই চিংড়ি দেখে কিন্তু আমার খুব লোভ হচ্ছে। সেই সুন্দর চিংড়ি, এই চিংড়িটা কিন্তু খুবই পিচ্ছিল মনে হচ্ছে এবং বড় সাইজের চিংড়ি। কিছু কিছু চিংড়ি এখানে পাওয়া যায় যেগুলো আধ হাতের চাইতেও লম্বা হয়। প্রায় এমনও চিংড়ি আছে যে 1.5 ফিট থেকে 1 ফিট লম্বা সাইজের চিংড়ি পাওয়া যায়। এই যে মিশু রাখতে যাচ্ছে মাছ, দেখুন জমিনে দেখতে চাই। লিটন ভাই, আপনি আমাদের মাছ দেখাবেন? মাছ আসলে দেখাবো কি, মাছ তো লাভ দিয়ে বেরো যাবে। একটু হাতের পার উঠান, একটু দেখি। এই যে একটা ট্যাংরা পেয়েছি, জটিল মাছ। আর এই মাছ মারার মোহে আপনারা পানিতে ডুব দিয়ে মাছ মারছেন। তারপরে বড় বড় চিংড়ি পেয়েছি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জটিল চিংড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাস্তবে দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের সবুজ প্রকৃতির সৌন্দর্য এত মনোরম যে যা হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল বাটন অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থাকবেন। স্টে বেস্ট।